ফ্রেন্ডস, আমার এত সুন্দর সুন্দর লাঞ্চ চলে এসেছে। আজকে লাঞ্চে অনেক কিছু হয়েছে। হ্যালো এভরিওয়ান, চিনিস চিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমাদের সাথে কালকে পার্ট ওয়ান শেয়ার করেছিলাম, সেই ভিডিওরই আজকে পার্ট টু নিয়ে চলে এলাম। 9 জুন যেহেতু আমার জন্মদিন ছিল, সেই জন্য সকাল থেকে আমার হাজবেন্ড আমার পছন্দের যা যা রান্না সেগুলো করার জন্য রান্নাঘরে চলে গেছে। ও আজকে আমাকে কোনো কিছুই হেল্প করতে দিচ্ছে না। ওর বক্তব্য, যেহেতু আমার জন্মদিন তো ওই সব একা হাতে করবে। তো ওই দিন ও কি কি রান্না বান্না করেছিল সবকিছু তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত ওয়াচ করো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। দেখো ও কি প্রিপারেশন করছে সেটা তোমাদের দেখাই। এদিকে মাংস ম্যারিনেট করছিল মনে হয়, যেহেতু জন্মদিন বলে কথা মাংস না হলেই নয়। তো সেদিন মাংস দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়েছিল, তার জন্যই মাংসটা দেখো প্রিপারেশন করে নিচ্ছিল। মাংসের মধ্যে আগে থেকে হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়েছিল, আর অ্যাড করলো আদা রসুনের পেস্ট, জিরে আর ধনে গুঁড়ো একসাথে, তারপরে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিয়েছিল। তারপরে অ্যাড করেছিল এর মধ্যে কর্নফ্লাওয়ার, সেম ভাবে কর্নফ্লাওয়ারের সাথেও চিকেন গুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিল। এরপর সেই মিক্সচারটার মধ্যে দেখো দিয়েছিল বেশি করে সয়া সস আর চিলি সস, সেম ভাবে ওই মিশ্রণটাকে আরেকবার হাত দিয়ে মেখে নিয়েছিল। যতক্ষণ মাংসটা ওইদিকে ম্যারিনেট হচ্ছিল, ও এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিল। তো জলটা ফুটতে দিয়ে তার মধ্যে নুন আর বেশি করে একটু তেল দিয়ে বাসমতি চাল অ্যাড করে দিয়েছিল। ভাতটা ফুটছিল ততক্ষণ ওকে আমি একটু হেল্প করে দেওয়ার জন্য মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। বেশি করে চিংড়ি মাছ আর ছোট ছোট করে কাটা চিকেন, তার মধ্যে পরিমাণ মতো নুন আর লেবুর রস দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম। আর শেষে অ্যাড করেছিলাম বেশি করে আদা রসুনের পেস্ট, সয়া সস আর ব্ল্যাক পেপার, তারপরে আবারও একবার হাত দিয়ে মিক্স করে নিয়েছিলাম। এরপর রান্নাঘরে এসে দেখছিলাম ও অলরেডি গাজরকে ছোট ছোট করে কেটে নিয়ে ভাজতে বসিয়ে দিয়েছিল। তো গাজরটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছিল বলে গাজরটাকে বাটিতে তুলে দিয়েছিল। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে যে চিকেন আর মাছটাকে আমি ম্যারিনেট করে দিয়েছিলাম ওকে, সেই মাছটাকে দিয়ে ভেজে নিচ্ছিল ভালো করে। মোটামুটি চিকেন আর মাছটা ভালো করে ভাজা হয়ে যেতে বাটিতে নামিয়ে রেখে দিয়েছিল। এরপর দেখছিলাম একটা বড় ফ্রাইং প্যানের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিল। পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজার ফলে পেঁয়াজের কালারটা হালকা হালকা লাল লাল হয়ে যেতে, এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা গাজর কুচি আর চিকেন আর চিংড়ি মাছগুলোকে যে ভেজে রেখে দিয়েছিল সেগুলো অ্যাড করে ভালো করে আরো একবার ভেজে নিচ্ছিল। আর মটরশুঁটিগুলো আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিল, সেই মটরশুঁটিগুলোকেও এর মধ্যে অ্যাড করে দিল। যে ভাতটা আগে থেকে করতে দিয়েছিল সেই ভাতটা হয়েতে ঝুড়িতে ছেঁকে নিয়েছিল, সেই ভাতটাকেই অ্যাড করে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছিল। খুবই যত্ন সহকারে হালকা হালকা করে মেশাচ্ছিল, না হলে ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর ওপর দিয়ে ঘি ছড়িয়ে ভাতটাকে আরো একবার মিক্স করে নিয়েছিল।
তো রেডি হয়ে গেছিল বার্থডে স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস রেসিপি। এবার চিকেন যে রান্নাটা করে নিচ্ছিল সেটা দেখো, আগে থেকে চিকেন গুলোকে যে ম্যারিনেট করে নিয়েছিল সেই চিকেন গুলোকে একটা একটা করে দিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিচ্ছে। সব চিকেন গুলো ভাজা হয়ে যেতে একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছিল, তো সেটার আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে বড় বড় করে কিউব কিউব কাটা পেঁয়াজ আর দু তিনটে লঙ্কা দিয়ে ভালো করে অল্প নুন ছড়িয়ে ফ্রাই করে নিচ্ছিল। পেঁয়াজটা মোটামুটি ফ্রাই হয়ে যেতে এর মধ্যে হাফ টমেটোকে কেটে ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছিল। ভালো করে মিশানোর ফলে টমেটোর সাথে পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গিয়েছিল। তারপরে দেখো কিছু সস মিশিয়েছিল, রেড চিলি সস আর টমেটো কেচাপ আর অল্প করে একটু সোয়া সস। সসের সাথে পেঁয়াজ টমেটো লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছিল। এরপর ওপর দিয়ে গরম জল দিয়ে ভালো করে সবকিছুকে একবার ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেন গুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছিল। ঢাকা দিয়ে লো হিটে 2-3 মিনিট রান্না করে নিলেই রেডি চিলি চিকেন। দেখো ফ্রেন্ডস, আমার এত সুন্দর সুন্দর লাঞ্চ চলে এসেছে। আজকে লাঞ্চে অনেক কিছু হয়েছে, মিক্স ফ্রাইড রাইস, আলু ভাজা, চাটনি, এটা হচ্ছে চিলি চিকেন আর পায়েস, সবকিছুই আমার হাজবেন্ড খুব যত্ন সহকারে করেছে। আমি তো আজকের দিনটাতে আমার মা বাবাকে খুব মিস করছি, আজকের দিনে সবাই থাকলে খুব মজা হতো। তো আর কিছু বলার নেই, খুব ভালো লাগছে। তো চলো তাহলে আজকের লাঞ্চটা আমি চটপট সেরে নিই। জন্মদিনের এটাই মেন পায়েস, তো এটা খাচ্ছি দেখো। আর আমার জন্মদিনের দিন আমি নিজে হাতে কেক বানিয়েছিলাম, ওই একটা জিনিসই আমি শুধু করেছিলাম। সেই কেকের রেসিপিটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করছি খুব তাড়াতাড়ি। বিকেল বেলায় খাওয়া দাওয়া করে ওঠার পর খুবই টায়ার্ড লাগছিল, তাই সন্ধ্যেবেলায় খুবই সিম্পল সেজেছিলাম, বেশি কিছু সাজিনি। আর এই বেলুন দিয়ে চারপাশটা সাজানো ও সবকিছু একা হাতে করেছিল। আগের দিনের কেকটা তো বাইরে থেকে আনা হয়েছিল, 8 জুন রাতে যে কেকটা কাটা হয়েছিল, কিন্তু 9 জুনের দিন কেকটা বাড়িতেই বানানো হয়েছিল। আগুনটা নিভিয়ে তারপরে আমি কেকটা কাটলাম। ব্লগটা এখানেই এন্ড করি, ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে, আজকের জন্য বাই বাই।